আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর সাথে সাথে গোটা দেশে ভূমিকম্প শুরু হয়েছে। এজন্য এ জমিন বরদাস্ত করতে পারেন নাই। তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার সাথে সাথে আকাশ বাতাস সব কিছু মুহূর্তের মধ্যেই কেঁপে উঠেছে। এ যেন তিনি মহান ব্যক্তিত্বের অধিকারী এটা প্রমাণ হয়ে যায়। তিনি বলেছেন, প্রয়োজনে বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকবো না, সিংহের মতো 1 ঘন্টা বেঁচে থাকবো। তিনি যেন সেটাই প্রমাণ করে দিয়েছেন। আল্লামা সাঈদীর নামে ইতিহাস লিখা হবে যে বাংলাদেশের একজন আলেম জালেমের কারাগারে 13টি বছর বন্দী ছিলেন, জালেমের সাথে আপোষ করেন নাই। এ যেন আল্লামা সাঈদী। আল্লামা সাঈদী যখন দুনিয়া থেকে চলে গেলেন আর যখন ভূমিকম্প শুরু হলো, প্রিয় ভাইয়েরা, আমার মনে পড়ে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবী থেকে যখন কোনো ভালো মানুষের মৃত্যু হয়, কোনো মহান ব্যক্তিত্বের যখন বিদায় হয়, তখন আকাশ কেঁপে ওঠে, জমিন কেঁপে ওঠে, আকাশ কান্নাকাটি শুরু করে দেয়, জমিন আর্তনাদ করে, হে আল্লাহ, আপনি আমার বুক থেকে এত বড় মহান ব্যক্তিত্বের বিদায় করে দিলেন। আল্লামা সাঈদী সাহেবের মৃত্যু পরপরে গোটা দেশে যখন ভূমিকম্প হলো, আমার মনে পড়ে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিস। এ যেন প্রমাণ হয় আল্লামা সাঈদী এক মহান ব্যক্তিত্বের অধিকারী ছিলেন, তার জন্য বোধহয় জমিন বরদাস্ত করতে পারেন নাই। আল্লামা সাঈদীর জন্য আমরা মন থেকে দোয়া করব। আজ থেকে 15-20 বছর আগে তিনি তিনার এক আলোচনায় বলেছিলেন, আমি সাঈদী চিরদিন দুনিয়ায় থাকবো না, আমি সাঈদী যখন মারা যাব, আমার সেই খবর যখন আপনাদের কানে পৌঁছবে, আপনারা মন থেকে দোয়া করবেন। আমি এটা দেখার সাথে সাথে আমার চোখ দিয়ে পানি পড়ছিল, আমি অবাক দৃষ্টিতে তিনার আলোচনা শুনছিলাম। প্রিয় ভাইয়েরা, আজ থেকে 15-20 বছর আগে তিনি কিন্তু বলে গিয়েছেন যে আমার মৃত্যুর খবর শোনার সাথে সাথে সবাই আপনারা আমার জন্য মন খুলে দোয়া করবেন। এই আল্লামা সাঈদী একবিংশ এবং বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসসির, এত বড় আলেম বাংলাদেশে ভবিষ্যতে কোনো দিন তৈরি হবে কিনা আমার জানা নাই। তিনি কোরআন দিয়ে, রেফারেন্স দিয়ে মানুষদেরকে যেভাবে বুঝিয়েছেন, ওয়াজের ময়দানে যে বিপ্লব তিনি ঘটিয়েছেন, আগামীতে কেয়ামত পর্যন্ত এত বড় আলেম বাংলাদেশের জমিনে তৈরি হবে কিনা আমার জানা নাই। এ যেন এক কিংবদন্তির বিদায় হয়ে গেল। আমার ভাইয়েরা, এই জন্য তিনার জানাজা দিয়ে প্রমাণ করতে হবে গোটা বিশ্বের সামনে, এ যেন এক মহানায়কের, ইসলামের এক মহানায়কের বিদায় হয়েছে, যাতে গোটা বিশ্ব বুঝতে পারে যে এক মহানায়কের বিদায় হয়ে গিয়েছে দুনিয়া থেকে। এই জন্য তিনার জানাজায় আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমাদের উপস্থিত হতে হবে, আমরা যেন তিনার জানাজায় উপস্থিত হতে পারি। প্রিয় ভাইয়েরা, আল্লামা সাঈদীকে বাংলাদেশের এমন কোনো মানুষ নাই হৃদয় থেকে ভালোবাসে না। যারা সাঈদীর জন্য যাদের ভালোবাসা নাই, আদৌ তাদের কোরআনের জন্য কোনো ভালোবাসা নাই। যেই কোনো ঘরনার হোক না কেন, আল্লামা সাঈদী কিন্তু সবাই ভালোবেসেছে। একটু আগে আমি একটা নিউজে দেখলাম যে চরমোনার পীর সাহেব আল্লামা সাঈদীর জন্য দোয়া করতেছে। তা থেকে বোঝা যায় যেই কোনো ঘরনার হোক না কেন, আল্লামা সাঈদীকে কিন্তু সবাই ভালোবেসেছে। আল্লামা সাঈদীর জন্য সবার ভালোবাসা ছিল। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা দোয়া করি আল্লাহ পাক আল্লামা সাঈদীকে জান্নাতের উঁচু মাকাম দান করুক। আমিন।